পত্র দিব লাগে, আক পত্র লব লাগে, পত্র ফিল আপ করব লাগে, অরুণোদয় লব লাগে, লব লাগিব রাষ্ট্র নির্মাণ শেষ মানুষজন পর্যন্ত লব লাগিব। দীনদয়াল উপাধ্যায় এইটাই আমাক শিকাই থ গেছিল, অন্ত্যোদয়, যে ভারতত শেষ মানুষজনও বিজেপি নামি আনব। প্রজেক্টটো মই মিটিংত কৈ আছো, বর্তমান ঘরে ঘরে অরুণোদয়টো মেইন কথা, 50,000 আৰু নতুন চাকরি দিয়া মেইন কথা, মানুহক ইন্স্যুরেন্স করা মেইন কথা। আজি আমার গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরি অহা কথা আছে, তেখেত কালি আহিব পিছবেলা, সেইকাৰণে ময়ো সভা রাখা নাছিল, সময় থকা কারণে শিবসাগরত আহি আমার কার্যকর্তা সকলের লগত অলপ সময় কথা বতরা পাতিল। ইয়াতো আমি পাঁচটা প্রথম পর্যায়ের নির্বাচন হব, পাঁচখন আসনত বিশেষ প্রতিদ্বন্দ্বিতা নাই, সেকেন্ড ফেজত এখন আসন আর থার্ড ফেজত এখন আসনতে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। ভাল করে লিপ পাম, এবার কোনো অসুবিধা নাই। আর সমষ্টি পুনর্নির্ধারণের পিছত যদি আপনাদের 2021-র ভোট হিসাব করে দিয়ে আমি লিডতে আছো, গতি ইয়াতে আমি জানাত বহা নাই, কোনোবাই ভুল কৈছে নেকি? অসমতো নিবনুয়ায় বিনা পয়সাত চাকরি পায়, বিনা পয়সাত লোন পায়, ক্রাইম অসমত 60% কমিছে। কংগ্রেসে কংগ্রেসের সময়ের কথাবিলাকে কই আছে, আমার সময়ের কথাবিলাক কোয়া নাই। লক্ষিমপুর উদয় কৃষ্ণ হাজরিকার বিপক্ষে কিশোরনাথ ফলে এজনে পদত্যাগ করেছে, তেখেতে কইছে যে 1 কোটি টাকা লৈছে। কংগ্রেসত এতিয়া একো নাই, রাজীব ভবনত বহিবর কারণেও মানুষ নাই, অফিসবিলাক খালি হয়ে আছে, চকীত বহিব মানুষ নাই, আর ডেইলি এজন দুজনে অভিযোগ দি গিয়ে আছে। গতি মই ভাবু 26-লৈকে কংগ্রেস না থাকে, লব লাগিব রাষ্ট্র নির্মাণ শেষ মানুষজন পর্যন্ত লব লাগিব। দীনদয়াল উপাধ্যায় এইটাই আমাক শিকাই থ গেছিল, অন্ত্যোদয়, যে ভারতত শেষ মানুষজনও বিজেপি নামি আনব। গতি আপনিও যিমান বিজেপিত আহিব তার কারণে আমি রখি থাকি। ২৫ চনত আহার ইন্ডিকেশন তো পাই নাই জানো, ইঙ্গিত বিলাক তো আপনাদের তেওঁ কথা বতরাতে ইঙ্গিত পায়ে থাকে। পত্র দিব লাগে, আক পত্র লব লাগে, পত্র ফিল আপ করব লাগে, অরুণোদয় লব লাগে, তেওঁলোকে কিয় লৈছে মই কব নোৱাৰো। আমার ফালে তো লোৱা নাই, আমার ফালে তো লোৱা নাই, লৈছে যদি ভুল করেছে, কারণ নির্বাচনী আয়োগে তো ইয়াত কোনো ব্যান অর্ডার দিয়া নাই। এই কোনোবাই যদি অবজারভারে নিজে নিজে লৈছে, তেওঁলোকে ভুল করেছে, কারণ এতিয়ালৈকে তো নির্বাচনী আয়োগে আমাক একো কোৱা নাই। নির্বাচনী আয়োগ নির্বাচনের সময়তে কৰিব লাগে, কারণ গণতন্ত্রের উৎসব এইটোৱে, এইটো সময়তে যদি মানুহে নাজানে মই কি পাম কি নাপাম, ভোট কিয় দিব? গতি ফেস্টিভেল অফ ডেমোক্রেসি, যি রাইজর কারণে ভাল কব খুঁজিছে এতিয়া কওক, ইলেকশনের পিছত করক, এইটো হল কোৱাৰ সময় আৰু ইলেকশনের পিছত হৈছে কৰাৰ সময়। গতি আপনাদের অরুণোদয় প্রচার করে দিছে এইটো কথা কৈ কৈ আমার কারণে ফ্রি পাবলিসিটি হয়ে আছে। কোন জায়গা মই তো যোৱা কালি লক্ষিমপুৰত দেখিছো, কালি ডিব্ৰুগড়ত দেখিছো, তেওঁ কত কৰি আছে? আর তো কোনো চকীখনতে টেনশন হয়ে থাকে, জপিয়াই থাকে, গতি আপনি কত কি কৰি আছে আপনি নাজানে। আর তেওঁ যদি কয় ই কলা, তার মানে মনে মনে বগা হব পারে, এই বগা যদি কয় মনে মনে কলা হব পারে, তেওঁৰ কথা কোনো বিশ্বাস নকৰে। মোক তো শিবসাগর যিমান মানে লগ পায় সবে কয় ভুল হয়ে গল বুলিয়ে কয়, যে জেলত থাকুতে অল্প দূরে দূরে আছিল, চিনি পোৱা নাছিল, দি দিলো বুলি কয়, এতিয়া তো কোনো একো নকয়, আধা সময় তো সার্কিট হাউসতে বহি থাকে, বহিব লাগিছিল সর্বহারা ঘরত বহি থাকে সার্কিট হাউসত, আমিয়ে ইমান দেরি সার্কিট হাউসত নবহো। মই কেতিয়াবা ফোন কৰো, কত আছা অখিল? সার্কিট হাউসত। ইমান তো বাবুবিলাকো না থাকে সার্কিট হাউসত ইমান দেরি, আমিয়ে থাকিব সময় পোৱা নাই আজিলৈকে, হয় না? আপনাদের দেখা পাইনে না?
সর্বহারা নেতা সর্বহারার ঘর থাকি লাগে। তেওঁতে দিনটোৰ আধা সময় চাকি দাসতে মই ফোন করলে ইয়াতে পাই থাকো। রজাঘরিয়া হয়ে গেল, গতি কথা বহু টেনশন লাভ নাই। প্রজেক্ট মানে মিটিংত কয়ে আছো, বর্তমান ঘরে ঘরে অরুণোদয় তো মেইন কথা, 50,000 আর নতুন চাকরি দিয়া মেইন কথা, মানুষ ইন্স্যুরেন্স করা মেইন কথা, ছালী সকল বিনামূলিয়াক পড়া মেইন কথা, বাইদেউ সকল লাখপতি বনুয়া মেইন কথা। গতি এতিয়াতো আমি গোটেই কয়ে আছো রাইজর কথাবিল, আর শিবসাগর মিটিং আহিলে দুই এটা শিবসাগর কথাও কই দিম। হয়ে যাব এবার, এবার ফাইনাল আর হব।